কাতার বিশ্বকাপ শেষ হচ্ছে রোববার। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ফাইনাল ম্যাচ, খেলবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। এই ম্যাচকে দেখা হচ্ছে লিওনেল মেসি এবং ক্লিয়ান এমবাপ্পের দ্বৈরথ হিসেবে। একজন ফুটবল জীবনের শেষ প্রান্তে এসে ট্রফি জিততে মরিয়া, অন্যজন নিজের দ্বিতীয় বিশ্বকাপ জিততে চান। ফিফার ঘোষণা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানও থাকবে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে। তবে খেলা শুরুর দেড় ঘন্টা আগে অর্থাৎ বিকেল 4:30টার মধ্যে সবাইকে আসন গ্রহণ করতে বলা হয়েছে। বলা হচ্ছে এবার ফাইনালে এমন জমকালো অনুষ্ঠান হবে যা সারা জীবন মনে গেঁথে যাবে সমর্থকদের। তবে ঠিক কয়টা থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে এবং কতক্ষণ চলবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে সেই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করবে সেই তালিকা জানিয়ে দিয়েছে ফিফা। আর নাইট টু রিমেম্বার নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হবে। মার্কিন গায়ক ডেভিডো ও আয়েশা বিশ্বকাপের থিম সং গাইবেন। এরপর বিশ্বকাপের আর একটি গান আরবো গাইবেন অজুনা ও গিমস। এরপরেই ভারতীয়দের জন্য আসল চমক থাকছে। তিনজনের সঙ্গে কমর দোলাতে দেখা যাবে নোরা ফাতিহিকে। তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। লাইট দ্য স্কাই গানের সঙ্গে নাচবেন তারা। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড বিউটি নোরা ফাতির নাচের ঝলক দেখা গেছে ফুটবল বিশ্বকাপ মঞ্চে। হিন্দি সিনেমায় আইটেম গানে নেচে খুব অল্প সময়ে নোরা পৌঁছে গেছেন খ্যাতির শীর্ষে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। শুধু নৃত্যে পটীয়সী নন তিনি, মাঝে মধ্যে গাইতেও দেখা যায় তাকে। কয়েকদিন আগে শোনা গেছে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও যাচ্ছেন কাতার। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে হাজির হবে নায়িকা, সেখানে ফাইনালের ট্রফি উন্মোচন করবেন তিনি, যদিও এর সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা যদি সত্যি হয় তাহলে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা, কারণ এটি হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় নারীর প্রথম অংশগ্রহণ। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবেও এই কাজ করবেন দীপিকা পাড়ুকোন। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে কাতার বিশ্বকাপের ফাইনালে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাঠান সিনেমার প্রচারের জন্য বিশ্বকাপের মাঠে হাজির হবেন কিং খান। বিশ্বকাপের ফাইনালে দীপিকার উপস্থিতির কারণে শাহরুখের উপস্থিতির সম্ভাবনা আরও গাঢ় হয়েছে, কারণ তিনি পাঠানের নায়িকা। এখন দেখার অপেক্ষা শাহরুখ, দীপিকা, নোরা সত্যি লুসাইল স্টেডিয়ামে বিশেষ চমক হিসেবে হাজির হন কিনা। সাদাকালো নিউজ।